হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সব সময় একটা টেস্ট নেট অফার নিই, যেখানে আপনার কোনো ডলার লাগবে না, আপনি জাস্ট ওদের সফটটা টেস্ট করবেন, যার বিনিময়ে আপনাকে ফিউচারে কিন্তু ওরা এয়ারড্রপ দিবে। সো টেস্ট নেট কেউ মিস করবে না, টেস্ট নেট থেকে কিন্তু খুব ভালো পরিমাণে কুপ হয়। এর আগেও আমরা এপিটি টেস্ট নেট ওটা থেকে কিন্তু প্রায় $1,000-এর উপরে পাইছে সবাই, ঠিক আছে। সো এরকম অফার কেউ মিস করে না, যেহেতু কোনো ডলার লাগতেছে না আমাদের, জাস্ট কিছু সময় ব্যয় করে আপনারা টেস্ট নেটে জয়েন করেন। তো কীভাবে কী করবেন আমি একটু দেখা দিতেছি। আমরা সবাই জানি টেস্ট নেট অফারে কোনো রেফার কমিশন থাকে না। সো আপনার জন্য কষ্ট করে ভিডিও বানাই, এই জন্য একটা লাইক দিয়ে দিন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে চলে আসবেন। তাহলে এই টেস্ট নেটে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কগুলো প্রয়োজন হবে সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কীভাবে কী করবেন আমি একটু দেখা দিচ্ছি। ফার্স্টে আপনাকে আরপিসিটা অ্যাড করতে হবে, তো আপনি এই আরপিসির লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার কিউ ব্রাউজার বা মিজ ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার যেটা আপনি ইউজ করেন সেটা দিয়ে করবেন। তো আমি মিজ ব্রাউজার ইউজ করি, তো এটা যেমন ইজি হয় তো এটা দিয়ে আমি করতেছি। আপনারা যে কোনো একটা ব্রাউজার দিয়ে করতে পারেন, চাইলে ইনডেক্সও ইউজ করতে পারেন। তো অবশ্যই আপনার মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড থাকতে হবে, আশা করি সবারই আছে, ঠিক আছে, এটা আর বলতে হবে না, কারণ আমরা যারা অ্যাডোবে কাজ করি সবারই মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা আছে। তো আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেবো। তো লিঙ্কটা পেস্ট করার পর আমাদের চেইন লিস্টে নিয়ে যাবে, এখান থেকে আমাদের মেন নেটটা বা টেস্ট নেটটা অ্যাড করতে হবে। এই যে দেখেন হরিজন ইয়ামা টেস্ট নেট, এটা অ্যাড করতে হবে। তো ফার্স্টে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, তারপর আমাদেরকে মেটামাস্ক নিয়ে যাবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। তো পাসওয়ার্ড দেওয়া গেলে এখানে আনলকে ক্লিক করব, আনলকে ক্লিক করলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে অ্যাপ্রুভ চাইবে, ঠিক আছে, আমরা যে এই যে নেটওয়ার্কটা অ্যাড করবো এটা যেন অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে দেবো। তারপর সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবো, তাহলে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা এখন থ্রি ডট থেকে অ্যাড্রেসটা কপি করবো, ঠিক আছে, যে থ্রি ডটে যাবো, সরি, এখান থেকে এক্সটেনশনে যাবো, ঠিক আছে। আপনারা থ্রি ডটে কি ব্রাউজার হলে থ্রি ডটে ক্লিক করে তারপর এক্সটেনশনে যেতে হয়। তো আপনারা তারপরে এখানে ক্লোজ করে দেবেন, গট ইট করে দেবেন, তারপরে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। আর এই যে উপরে দেখবেন যে হরিজন ইয়মা টেস্ট নেট, এই নেটওয়ার্ক যেন থাকে, বিএসসি অ্যাড্রেস আর এটা সেমই। তারপর আপনি চাইলে ওখান থেকে কপি করতে পারেন। তারপরে যে ফুসেট আছে ফুসেটে চলে যাবেন, ঠিক আছে, এখান থেকে আমাদের ফসেট নিতে হবে। তো তারপর গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর এখানে একটু ওয়েট করি, দেখেন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা পেস্ট করার পর এখানে রিকোয়েস্ট এটাতে ক্লিক করে দেবেন, রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। তো তারপর দেখেন এখানে সাবমিটেড চলে আসছে, তো 10 থেকে 15 মিনিট লাগে, ঠিক আছে, আপনার ফসেটটা আসতে। তাহলে এখানে রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে, তো আমরা একটু ওয়েট করি প্রসেসটা আসার জন্য। তো প্রসেসটা আসলে কীভাবে বুঝবেন, আপনার উপর থেকে একটা তো নোটিফিকেশান আসবে, আর দ্বিতীয়ত আপনি মিস ব্রাউজার চলে যাবেন। মিস ব্রাউজার আসলে যে এখানে আপনার 0.51 টোকেন শো করবে। তো আমি একটু ওয়েট করি। তো দেখেন আমার প্রসেস কিন্তু ক্লেম সাকসেসফুলি, আমার কিন্তু 0.51টা TZ টোকেন দিয়ে দিছে। তো এখন আমরা কী করব, এখন আমাদের দুইটা লিঙ্কের কাজ শেষ, ঠিক আছে। এখন এই যে আমাদের টেস্ট করতে হবে সোয়াপ লিঙ্ক, এখানে গিয়ে আমাদের সোয়াপ করতে হবে জেন টু জেন্সে, আর একটা লিকুইডিটি অ্যাড করতে হবে, এবং ফার্ম থেকে আমাদের টোকেন ক্লাইম করতে হবে এবং ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তারপর একটা ডোমেন বাই করতে হবে, এগুলো একদম ইজি কাজ, আমি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, আপনারা একটু মিস করেন না। যদি না বুঝেন তাহলে একটু ব্যাক দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি লিঙ্কটা পেস্ট করে গো দিয়ে দিলাম। তো গো দেওয়ার পর আমাদের ওদের সোয়াপ লিঙ্কে নিয়ে যাবে, মানে ওদের যে সোয়াপটা এটার ভিত্তিতে কিন্তু ওরা টেস্ট নেটটা দিবে, ঠিক আছে। তো এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে বলতেছে, আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে, নেক্সটে ক্লিক করে কানেক্টে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমাদের এই উপরে থাকবে জেন আর নিচে থাকবে জেন্স, ঠিক আছে, যেটা তো এখানে আমরা 0.51টা টোকেন আছে, আমি 0.20টা সোয়াপ করবো। তো আপনারা কিছু ফি জন্য রাখবেন, বাকিটা সোয়াপ করবেন। তো আমি সোয়াপে ক্লিক করে দিই, তো কনফার্ম সোয়াপ দিই। তারপর আমাকে একটা কনফার্মেশন নিয়ে যাবে যে এটা আমাদের অ্যাপ্রুভ করতে হবে। তো আমি একটু ওয়েট করি যে এখানে কনফার্ম আসবে, দেখেন ফি কাটতেছে কিন্তু অল্প কিছু। তো এই জন্য বলছিলাম যে কিছুটা রাখবেন, সব একবারে সব করবেন না। তারপর আমি ক্লোজ দিয়ে দিলাম, আমাদের একটা কাজ শেষ। এখন আমাদের কি পুল অ্যাড করতে হবে, তো পুল অ্যাড করবো কীভাবে আমি একটু দেখা দিই। ওয়েট, ব্রাশটা অন করে নিই, নাহলে অনেকে বুঝতে পারবেন না। তো এই যে দেখেন পুল, ঠিক আছে, পুলের এখানে যাবেন, আগে এটা হয়ে নাকি, এটা পেন্ডিং আছে কিন্তু এটা আগে হয়ে নাকি, তারপরে আমরা পুলের কাজটা করব। তো একটু ওয়েট করি আমরা। তো এই দেখেন আমাদের কিন্তু সব সাকসেস, ঠিক আছে, এখানে
2 জেন এবং আমরা 6170 জেন পেয়েছি জেন্স। তো আমরা এখন পুলে চলে যাব। তো পুলে যাওয়ার পরে যে অ্যাড লিকুইডিটি এটাতে ক্লিক করব, তারপর উপরে থাকবে জেন আর নিচে থাকবে জেন্স, ঠিক আছে? এই জেন্স, সরি এটা তো আছে, এটা জেন্স। তারপর এখানে আমরা দিব হলো 0.10 বা 15 বা 20 যে যেটা দেন না কেন সমস্যা নেই। তারপর এখানে অ্যাপ্রোভ জেন্সে ক্লিক করবেন। তো অ্যাপ্রোভ জেন্সে ক্লিক করলে আবার একটা কনফার্মেশন যাবে, তো আপনারা কনফার্মেশন করে দেবেন। তো মিজ ব্রাউজার ইউজ করবেন একদম ইজি কনফার্মেশনের জন্য, নাহলে কি ব্রাউজারে কিন্তু অনেক লোড নেয় বা অনেক সময় ফেল্ড আসে। তা আমার আমার কাছে মিজ ব্রাউজারটা অনেক ইজি মনে হয়েছে। তো আমরা একটু ওয়েট করি, পেন্ডিং রয়েছে। তো দেখেন আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, আমাদের এই সাপ্লাই আছে না, সাপ্লাইতে ক্লিক করে দিই, তারপর এখানে কনফার্ম সাপ্লাইতে ক্লিক করে দিই। তারপর আমাদের আরেকটা ট্রানজ্যাকশন চাইবে, এটাও আমরা অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে? কনফার্মে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের লিকুইডিটি অ্যাড করা যাবে। দেখেন ক্লোজ করে দিই, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমার লিকুইডিটি অ্যাড করা যাবে। তারপর আমরা ডিপোজিট করব আর ক্লেম করব, ঠিক আছে? আর লাস্টে একটা ডোমেন বাই করব, তাহলে আমাদের কাজ শেষ। সো একদম ইজি টাস্ক, কেউ মিস করবেন না। তো দেখেন আমার কিন্তু লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা ফার্মে চলে যাব, ফার্মে চলে যাব। ফার্মে যাওয়ার পরে যে এখানে দেখেন ডিপোজিট করব, ঠিক আছে? তো আমি ফার্স্ট একটা ডিপোজিট করি, যখন একটা ডিপোজিট করলে হবে। তারপর এখানে আপনি আনক্লেম টোকেন এগুলো দেওয়ার দরকার নেই, আপনি ডিপোজিট টু যে লাস্টে যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে অ্যাপ্রুভ করতে বলবে। তো অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আমরা ডিপোজিট করবো? আমাদের এখানে 17টা আছে ব্যালেন্স, তো আমরা এখানে 8টা ডিপোজিট করি, 8টা অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করার পরে আমাদের সাইন ইন করতে হবে, সাইন ইন করে দিলাম, তারপর এখানে ডিপোজিট করে দিলাম। তো আমাদের আবার আরেকটা কনফার্মেশন চাইবে, তো এটা কনফার্ম করে দিলাম। তো মিজ ব্রাউজার আমার কাছে বেস্ট লাগছে এই জন্য, ঠিক আছে? কোনো সমস্যা হয় না, কোনো গিরোর আসে না। আর কিউ ব্রাউজার দিয়ে করতে গেলে বারবার ডিসকানেক্ট হয়ে যায়, বিশেষ করে যাদের লো স্পেস আছে, মানে ফোনের স্পেস লো, তাদের তো প্রচুর সমস্যা করে। তা এখানে আবার ট্রানজ্যাকশন পেন্ডিং, আমরা আর একটু ওয়েট করি। দেখেন ডিপোজিট লিকুইডিটি সাকসেসফুলি, কিন্তু এখন আমাদের উইথড্র করতে হবে একটু, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা একটু শেষ। উইথড্র অ্যান্ড ক্লাইম, আমরা উইথড্র করে দিলাম, তারপর আবার কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের সব কাজ কিন্তু শেষ। আমরা লিকুইডিটি অ্যাড করছি, ডিপোজিট করছি, উইথড্র করছি, সব করছি। হ্যাঁ, এখন জাস্ট আমাদের একটা ডোমেন পারচেস করলে কাজ শেষ। এখান থেকে জেড এন নেম, এখান থেকে না পারলে পরে আগে এটা উইথড্র হয়ে নেই, ওয়েট করি আমরা একটু। তো এখন আপনি আবার আমাদের এই মেন পোস্টে চলে আসবেন, ঠিক আছে? এখানে আসার পরে দেখেন বাই ডোমেন, এই এইটার লিঙ্ক, এটা ক্লিক করবেন, ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আপনি আবার এই মিজ ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, গো দিয়ে দিলাম। তো আমি কিন্তু একদম ইজিভাবে দেখা যাচ্ছি, কোনো ঘুরাই পাশে কোনো কথা বলতেছি না। তারপর যদি না বুঝেন অবশ্যই ভিডিওটা একটু পিছন থেকে দেখবেন, তাহলে আশা করি বুঝে যাবেন। আর ভিডিওতে একটা লাইক না দিলে ভাই একটা লাইক দিয়ে দিন, কারণ এইগুলো ভিডিও বানাইতে কিন্তু এডিট করতে অনেক কষ্ট হয়। তো নেক্সটে ক্লিক করে দিলাম, কানেক্টে ক্লিক করে দিলাম। আমাদের টেস্টনেটের যে ডোমেন, মানে টোকেন আছে, সেই টোকেন দিয়ে আমরা একটা ডোমেন পারচেস করবো, ঠিক আছে? তো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা নাম নেব। কী নাম নেব? ধরেন আমি দিলাম সজীব। আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে সেই নামে একটা ডোমেন পারচেস করে নিন, ঠিক আছে? সজীব ডট জেন, এটা নেওয়া যাবে না, এটা একজন নিয়ে নিছে। তো আমি এখানে আর্ন দিয়ে নিই, ইএ আর এন আর্ন ডট জেন, এটা নেবো আমি। দেখি এটা কেউ নিছে কিনা, এটাও নিয়ে নিছে। তো আমি আর্ন টিকে দিই, যেটা আমার চ্যানেলের নাম, আর্ন টিকে যে অ্যাভেলেবেল দেখছেন এটা আমি নেবো, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে 1 বছরের জন্য নিব, 1 বছরের জন্য খুবই কম ভ্যালু, ঠিক আছে? চাইলে আমি 2-3 বছরের জন্য নিতে পারি, 2 বছর, 3 বছর, 4 বছর, যে যে বছরের জন্য নেন সমস্যা নেই। আপনার মাত্র 39 সেন্ট, তাও আবার টেস্টনেটের টোকেন। তো আমি 5 বছর, 6 বছরের জন্য নিলাম। নেওয়ার পর এখানে কী করবো আমি, যে রেজিস্টারে ক্লিক করবো। রেজিস্টারে ক্লিক করার পরে যে রিকোয়েস্ট টু রেজিস্টার নিচে দেখেন লেখা আছে, এটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে ওয়েট 10 থেকে 30 সেকেন্ড বলছে, এখানে একটা কনফার্মেশন যাবে। তো আমরা একটু ওয়েট করি কনফার্মেশনের জন্য। কনফার্মেশনে চলে আসছে আমাদের, এখন তো অটো নিয়ে নিই। তো এখানে আমি
একটু ওয়েট করি, কনফার্মেশন অ্যাপ্রুভ চাইবে, কনফার্ম দিয়ে দিলাম। তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনের জন্য আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? তো একটু ওয়েট করি, তাহলে আমাদের ডকুমেন্টটা পারচেস করা হয়ে যাবে। তো আমি কিন্তু 6 বছরের জন্য নিচ্ছি, আপনার চাইলে 10, 20, 25 বছরের জন্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের ডকুমেন্টটা কিন্তু পারচেস সাকসেসফুলি, ঠিক আছে, এক্সপায়ারি ডেট 6 বছর পর আছে। তো আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই, আমাদের যত কাজ ছিল সবগুলো শেষ হয়ে গেছে। তো এখন আপনারা, তো এই যে দেখেন, এই যে আমাদের ডোমেনটা, ঠিক আছে, আজকে ভিডিওটাই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।